हेलो ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও। আজ আমরা পুরো ব্যতিক্রমধর্মী এক ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। সাপকে কে না ভয় পায়? সাপের কামড়ে মৃত্যু পর্যন্ত হতে পারে। কিন্তু সব সাপই কি বিষাক্ত? না, সব সাপ বিষাক্ত না। আজ আমরা এমন কিছু বিষাক্ত সাপ সম্পর্কে জানবো যার কামড়ে বাংলাদেশের সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়। তো চলুন শুরু করা যাক। বাংলাদেশে 80টি প্রজাতির সাপ রয়েছে বলে জানা যায়। সাপ ও সাপের বিষ নিয়ে কাজ করে এমন একটি সংস্থা বাংলাদেশ টক্সিকোলজি সোসাইটির প্রধান অধ্যাপক এম এ ফাইজ বলেন, দেশে যেসব সাপ রয়েছে তার মধ্যে 7 থেকে 8 প্রজাতির অত্যন্ত বিষধর সাপ। সাপে কাটার ঘটনা গ্রামাঞ্চলে এবং কৃষি সংশ্লিষ্ট এলাকায় বেশি ঘটে থাকে। স্থলভূমিতে থাকা সাপ পায়ে বেশি দংশন করে। সামুদ্রিক সাপও অত্যন্ত বিষাক্ত হয়। বাংলাদেশে 23 ধরনের সামুদ্রিক সাপ রয়েছে। সেগুলো মাছ ধরতে সমুদ্রে যাওয়া জেলেদের দংশন করে। তবে সমুদ্রের গভীরে তাদের অবস্থান হওয়ায় সাধারণত এই সাপের কামড়ের ঘটনা বিরল। নাম্বার 7, নায়ানায়া। এটি কোবরা বা গোকরা প্রজাতির সাপ। এর বৈজ্ঞানিক নাম নায়ানায়া। এটি স্থলভূমির সাপ। এটি ফনা তোলে এবং এর ফনায় চশমার মতো 2টি বলয় থাকে। নাম্বার 6, নায়া কাউজিয়া। এটিও গোকরা প্রজাতির সাপ। স্থানীয়ভাবে একে জাতি সাপ বা জাত সাপও বলে। এই সাপ ফনা তোলে। এটি মূলত দেশের পূর্ব অংশ অর্থাৎ সিলেট, নোয়াখালী এলাকায় বেশি দেখা যায়। দেশে যত সর্প দংশনের ঘটনা ঘটে এর কামড়ে ঘটে সর্বোচ্চ। নাম্বার 5, কালো নাইজার। এটিও সংখিনী জাতের সাপ। এটি চট্টগ্রাম ও সিলেটের পাহাড়ি অঞ্চল, নোয়াখালী এবং সুন্দরবন অঞ্চলে দেখা যায় বেশি। নাম্বার 4, ক্রেইট বা সংখিনী। এই সাপকে সংখিনী এবং সাকিনী সাপ নামেও ডাকা হয়। পৃথিবীতে ক্রেইট বা সংখিনী জাতের সাপের মোট 8টি প্রজাতি রয়েছে। এর মধ্যে 5টি প্রজাতি বাংলাদেশে পাওয়া যায়। এই ক্রেইট জাতের সাপকে স্থানীয়ভাবে কেউটেও বলা হয়। এই সাপ বাড়ির আশেপাশে বা লাকড়ির মধ্যে শুকনো জায়গায় থাকে। নাম্বার 3, সবুজ বোড়া। সবুজ বোড়া বা গ্রিন ভাইপার সাপকে স্থানীয়ভাবে গালদাওয়া সাপও বলে। এর মাথার অংশ মোটা বলে এই নামকরণ। এই জাতের মোট 6টি প্রজাতি বাংলাদেশে দেখা যায়। এই সাপ সুন্দরবন এবং পাহাড়ি এলাকার জঙ্গলে থাকে বলে এটি মানুষের মুখে, মাথায় এবং গায়ে দংশন করে। নাম্বার 2, কিং কোবরা বা শঙ্খচূড়। একে রাজকোকরা এবং পদ্ম গোকরাও বলা হয়। ভয়াবহ বিষধর এই শঙ্খচূড় অন্য গোকরার তুলনায় আকৃতিতে বেশ লম্বা। এর ফনায় অন্য গোকরার মতো চশমার মতো বলয় থাকে না। শঙ্খচূড় বাংলাদেশ, ভুটান, বার্মা, কম্বোডিয়া, চীন, ভারত, ইন্দোনেশিয়া, নেপাল, ফিলিপাইন, সিঙ্গাপুর, থাইল্যান্ড এসব দেশে বেশি দেখা যায়। নাম্বার 1, চন্দ্রবোড়া বা রাসেলস ভাইপার। চন্দ্রবোড়ার আরেক নাম উলুবোড়া। বাংলাদেশে যেসব সাপ দেখা যায় তার মধ্যে এটি সবচেয়ে বিষাক্ত। এই সাপ কাটলে স্নায়ু অবশ হয়ে আসে, রক্ত জমাট বেঁধে যায়। এই সাপটি প্রায় 100 বছর আগে বাংলাদেশ থেকে প্রায় বিলুপ্ত হয়ে গিয়েছিল। অর্থাৎ পরপর কয়েক দশকে এর কোনো একটি সাপেরও দেখা মেলেনি। কিন্তু গত 10 বা 12 বছর আগে থেকে আবার এই সাপের দংশনের ঘটনা ঘটার প্রমাণ দেখা যায়। টক্সিকোলজি সোসাইটির অধ্যাপক ফাইজ বলছিলেন, প্রথমে রাজশাহী অঞ্চলে এই সাপের অস্তিত্বের প্রমাণ মিললেও এখন এই সাপ বেড়ে ক্রমে ফরিদপুর অঞ্চল পর্যন্ত দেখা যাচ্ছে। কিন্তু এই সাপ হঠাৎ করে কেন আর কিভাবে ফেরত এসেছে তা নিয়ে এখন বাংলাদেশে গবেষণা চলছে। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি কেমন লাগলো তা জানাতে ভুলবেন না, আর লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। নতুন সব ভিডিওর আপডেট পেতে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। আজকের মতো বিদায় নিচ্ছি। আবার আপনাদের সামনে উপস্থিত হব নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসুন বিশ্ব দেখি জ্ঞান দেখি।